আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি চৈতি সরোয়ার। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। কাল পবিত্র ঈদ উল ফিতর, ঈদগাহে নামাজ হবে না, নিষিদ্ধ কোলাকুলি। 7:30টায় জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর ভাষণ। গণপরিবহন বন্ধ থাকায় বিকল্প যানবাহনে রাজধানী ছাড়ছেন অসংখ্য মানুষ, পথে পথে ভোগান্তির অভিযোগ। দেশে একদিনে করোনা ভাইরাসের রেকর্ড 28 জনের প্রাণহানি, নতুন শনাক্ত 1,500, বিভিন্ন জেলায় বাড়ছে সংক্রমণ। এবং মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে পালিত হচ্ছে ঈদ, মসজিদে নামাজ আদায়ের অনুমতি দেয়নি বেশিরভাগ দেশ। এবারে বিস্তারিত সংবাদ। এক মাস সিয়াম সাধনা শেষে কাল পালিত হবে পবিত্র ঈদ উল ফিতর। তবে করোনা মহামারীর কারণে এবার ঈদকে ঘিরে থাকছে বাড়তি সতর্কতা। ঈদগাহ বা খোলা জায়গার বদলে এবার ঈদের নামাজ হবে শুধুমাত্র মসজিদে। নামাজ শেষে করা যাবে না কোলাকুলি, মুসল্লিদের মানতে হবে স্বাস্থ্যবিধি সহ সরকারি সব নির্দেশনা। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। আর মাত্র কয়েক ঘন্টা পরেই পবিত্র ঈদ, কিন্তু জাতীয় ঈদগাহ দেখে তা বোঝার উপায় নেই। শুমশান ঈদগাহে নেই কোনো প্রস্তুতি বা নিরাপত্তা। করোনা ভাইরাসের কারণে জনসমাগম এড়াতে এবার দেশের কোনো ঈদগাহ বা খোলা জায়গায় ঈদের জামাতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সামাজিক দূরত্ব নিশ্চিত করতে প্রয়োজন হলে মসজিদে একাধিক জামাত আয়োজনেরও নির্দেশনা দেওয়া হয়েছে। সবাইকে নিজের এলাকার মসজিদে ঈদের নামাজ আদায়ের পরামর্শ দিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী। আলেম আলামাদের মতামত নিয়ে দেশবাসীকে আমরা আবেদন জানিয়েছি যে ঈদের নামাজ আপনারা নিকটস্থ যার যার নিকটের যে মসজিদ, এই মসজিদে আদায় করার জন্য আমরা কিছু শর্ত সাপেক্ষে আপনাদেরকে, মুসল্লিদেরকে আমরা অনুরোধ জানিয়েছি। এবার ঈদের মূল জামাত হবে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে। সেখানে চলছে শেষ মুহূর্তের ধোয়া মোছার কাজ। স্বাস্থ্যবিধি ও ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী সব প্রস্তুতি এরই মধ্যে শেষ হয়েছে। সকাল 7:00 থেকে 10:45 পর্যন্ত মোট 5টি জামাত অনুষ্ঠিত হবে জাতীয় মসজিদে। নিরাপত্তার স্বার্থে এবার মানতে হবে বেশ কিছু বিধিনিষেধ। এর মধ্যে রয়েছে মসজিদে কার্পেট না বিছানো, জীবাণুনাশক দিয়ে মেঝে পরিষ্কার করা, মসজিদে ঢোকার সময় হাত ধোয়ার ব্যবস্থা রাখা, মাস্ক পরে মসজিদে যাওয়া, বাড়ি থেকে অজু করে আসা, নিজের জায়নামাজ নিয়ে আসা, কোলাকুলি না করা ও হাত না মেলানো, শারীরিক দূরত্ব বজায় রেখে নামাজের কাতারে দাঁড়ানো। করোনা ভাইরাস সংক্রমণ রোধে সবাইকে সব নির্দেশনা মেনে চলার অনুরোধ করা হয়েছে। দেশে করোনা সংক্রমণ ঝুঁকির কারণে ঈদগাহ বা খোলা জায়গায় ঈদের নামাজ আদায়ের নিষেধাজ্ঞা দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। অনুরোধ জানানো হয়েছে নিজ নিজ এলাকার মসজিদে স্বাস্থ্যবিধি মেনে নামাজ আদায়ের। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। ঈদ উল ফিতর উপলক্ষে সন্ধ্যা 7:30টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর ভাষণ বাংলাদেশ টেলিভিশন, বেতার ও বেসরকারি টিভি চ্যানেলগুলো সরাসরি সম্প্রচার করবে। গণপরিবহন বন্ধ, তবু বিকল্প বাহনে ঈদের আগের দিনও রাজধানী ছাড়ছেন অসংখ্য মানুষ। করোনা মহামারীর মধ্যে কাউকে ঢাকার বাইরে যেতে কোনো রকম বাধা দিচ্ছে না প্রশাসন। তারপরও যানবাহন স্বল্পতায় ভোগান্তির অভিযোগ যাত্রীদের। প্রাইভেট কার বা মাইক্রোবাসের পাশাপাশি পিকআপ ভ্যান, মোটরসাইকেল, এমনকি অটোরিকশায় বাড়ি ফিরছে মানুষ। তাই এগুলোই এখন হয়ে উঠছে গণপরিবহন। আরও জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। করোনা ভাইরাসের কারণে এখনও বন্ধ গণপরিবহন, তবুও থেমে নেই মানুষের ঈদ যাত্রা। যে যেভাবে পারছেন সেভাবেই রাজধানী ছাড়ছেন। দূরের পথে অধিকাংশ যাত্রী প্রাইভেট কার ভাড়া করে কিংবা মাইক্রোতে রওনা হন বাড়ির পথে। স্বাস্থ্যবিধি বা মহামারী আতঙ্কের চেয়ে এসব মানুষের কাছে ঈদে বাড়ি ফেরাই বেশি জরুরি। পরিবারের সাথে ঈদ করার জন্য আমরা যে সচেতন নাগরিক হিসাবে আমাদের যাওয়া উচিত ছিল না, কিন্তু আমরা যেভাবে যাচ্ছি সেটা আমাদের জন্য ভয়ঙ্কর এবং আমাদের এটা উচিত হচ্ছে না। আরে যাইতাছি, বউ ছাল পাল আছে তাদের সাথে ঈদ করার জন্য যাইতাছি। অবশ্য কারো কারো স্বজন অসুস্থ থাকায় বাধ্য হয়ে ঈদের আগের দিন ঝুঁকি এবং ভোগান্তি মাথায় নিয়ে রওনা হতে হয়েছে তাদের। ঈদ করার যাইতেছি না, আমি যাচ্ছি, আমার আব্বা অসুস্থ তাই দেখতে যাচ্ছি। বাচ্চা বাড়িতে অসুস্থ, এই জন্য খুব চাপের উপরে যাইতেছি। যেসব যুক্তিতে গণপরিবহন বন্ধ রাখা হয়েছিল তা অনেকটাই ভেস্তে গেছে ঈদ উপলক্ষে মহাসড়কে অন্য যানবাহনে ব্যাপক যাত্রী পরিবহনের কারণে।
করোনা ভাইরাস পরিস্থিতিতে ঈদের আগের দিন যারা রাজধানী ছেড়েছেন তারা জীবনের ঝুঁকি নিয়ে রওনা হয়েছেন বিভিন্ন গন্তব্যে। ঈদ যাত্রায় সামাজিক দূরত্ব একেবারেই মানা হচ্ছে না। এক্ষেত্রে করোনা ভাইরাসের বিস্তার রোধ নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে অনেকের মাঝে। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। আবারও আগের রেকর্ড ছাড়িয়েছে দেশে একদিনে করোনা ভাইরাসের মৃত্যুর সংখ্যা। সবশেষ ২৪ ঘন্টায় ২৮ জনের প্রাণহানিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৮০। নতুন করে ১৫৩২ জনের শরীরে শনাক্ত হয়েছে করোনা পজিটিভ। আরও জানাচ্ছেন রাসনা দাস। বেড়ে চলেছে করোনা ভাইরাসে প্রাণহানি, দিন যত যাচ্ছে লম্বা হচ্ছে মৃত্যুর মিছিল। সর্বোচ্চ ২৪ জনের মৃত্যু হয়ে ২২ মে শুক্রবার যে রেকর্ড হয়েছিল দুদিন পর তা ছাপিয়ে আজ সর্বোচ্চ ২৮ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৪৮০ জনে। ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন ২৮ জন এবং এ পর্যন্ত ৪৮০ জন। ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৪১৫ জন এবং এ পর্যন্ত ৬৯০১ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২০.৫৩% এবং মৃত্যুর হার ১.৪৩%। ২৪ ঘন্টায় ৪৭টি ল্যাবে ৮৯০৮টি নমুনা পরীক্ষা করে করোনা পজিটিভ পাওয়া গেছে ১৫৩২ জন। এ পর্যন্ত মোট আক্রান্ত ৩৩৬১০ জন হলেও বুলেটিনে জানায় ৩১৭৩৭ জন। ৪৭টি ল্যাবরেটরিতে নমুনা সংগ্রহ এবং পরীক্ষা হয়েছে। ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে ৯১৮৪টি এবং পরীক্ষা হয়েছে ৮৯০৮টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ২,৪৩,৫৮৩টি। পরীক্ষাকৃত নমুনায় শনাক্ত হয়েছেন ১,৫৩২ জন। এ পর্যন্ত ৩১,৭৩৭ জন শনাক্ত হয়েছেন। আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ার পাশাপাশি বেড়েছে সুস্থতার হারও। স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন বুলেটিনে জানানো হয় করোনা আক্রান্তের বিবেচনায় মৃত্যুহার প্রায় ১.৫% আর সুস্থ হচ্ছেন ২০.৫৩ রোগী। সবশেষ ২৪ ঘন্টায় ৪১৫ জন সহ এ পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছে ৬৬১০ জন। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা। কাউন্টার টেরোরিজম ইউনিটের পুলিশ পরিদর্শক রাজু আহমেদ করোনায় আক্রান্ত হয়ে সকালে ঢাকায় মারা গেছেন। এছাড়া নারায়ণগঞ্জে করোনা ভাইরাসে আরও দুজনের মৃত্যু হয়েছে আর কুমিল্লায় প্রায় হারিয়েছেন আরও একজন। উপসর্গ নিয়ে সিলেট ও বরিশালে মারা গেছেন দুজন। অন্যদিকে চট্টগ্রামে ২৪ পুলিশ সদস্যসহ নতুন করে ১৬৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। বিস্তারিত মমিনুর রিপনের রিপোর্টে। নারায়ণগঞ্জে করোনা ভাইরাসের ভয়াবহতা বেড়েই চলেছে। সেখানে মারা গেছেন আরও দুজন। এ নিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭২ জনে। নতুন ১৩৩ জন শনাক্ত হওয়ায় নারায়ণগঞ্জে আক্রান্তের সংখ্যা ছাড়ালো ২০০০। এদিকে কাউন্টার টেরোরিজম ইউনিটের পুলিশ পরিদর্শক রাজু আহমেদ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকালে তিনি মারা যান। এ নিয়ে করোনায় পুলিশের ১৩ সদস্যের মৃত্যু হল। বাংলাদেশ পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম সিটিতে কর্মরত ইন্সপেক্টর রাজু আহমেদ সম্মুখ যোদ্ধা হিসেবে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে কেন্দ্রীয় পুলিশ হসপিটাল রাজারবাগে ইন্তেকাল করেছেন। তার এই মহৎ আত্মোৎসর্গে বাংলাদেশ পুলিশ গভীরভাবে শোকাহত। কুমিল্লায় করোনায় আক্রান্ত আরও একজনের প্রাণ গেছে। এ নিয়ে জেলায় মোট ২০ জনের মৃত্যু হল আর নতুন ৮১ জনের পজিটিভ হওয়ায় মোট শনাক্ত হল ৬০৭ জন। সিলেটেও উপসর্গ নিয়ে মারা গেছেন ষাটোর্ধ্ব এক ব্যক্তি। নতুন ১৮ জন সহ জেলায় আক্রান্তের সংখ্যা এখন ২৯৫। বরিশাল শেরেবাংলা মেডিকেলেও উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। সেখানে তিনজন নার্স ও পুলিশ সহ নতুন ৯ জন করোনায় পজিটিভ হয়েছেন। এ নিয়ে বরিশাল বিভাগে আক্রান্ত ৩৩৪ জন। এদিকে চট্টগ্রামে ২৪ পুলিশ সদস্য সহ নতুন শনাক্ত হয়েছেন ১৬৬ জন। জেলায় এই রোগী সংখ্যা ১,৬৪৫। সুস্থ হয়েছেন ১৫০ জন, মারা গেছেন ৫২ জন। এছাড়া নওগাঁয় ৬ পুলিশ সহ ১২, রাঙামাটিতে ৭ পুলিশ সহ ১০, রংপুরে ২ পুলিশ সহ ১০, ময়মনসিংহ বিভাগের ৪ জেলায় ৩৪, ঠাকুরগাঁয়ে ১০, সিরাজগঞ্জে ২জন ডাক্তার ও ১ স্বাস্থ্য সহকারী সহ ৬ জন, লক্ষ্মীপুরে ১ পুলিশ সহ নতুন করে ১৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। মমিনুর রিপন, এটিএন বাংলা। সৌদি আরব, আরব আমিরাত, কাতার, ওমান, কুয়েত, বাহরাইন সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আজ পালিত হচ্ছে ঈদ উল ফিতর।
তবে বরাবরের মতো এবার ঈদের আমেজ নেই দেশগুলোতে। প্রাণঘাতী করোনা ভাইরাসের বিস্তার রোধে জনসমাগম, মসজিদে নামাজ আদায়ের অনুমতি দেয়নি বেশিরভাগ দেশ। বিভিন্ন দেশে সামাজিক দূরত্ব বজায় রাখার উপর ব্যাপকভাবে জোর দেওয়া হচ্ছে। সৌদি আরব, আরব আমিরাত এবং কাতার সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে এবার মসজিদগুলো বন্ধ থাকবে, ফলে মুসল্লিরা আগের মতো ঈদের নামাজ আদায় করতে পারবেন না। একই সঙ্গে এসব দেশে ঈদে ঘোরাঘুরি বা আত্মীয় স্বজনের বাসা যাওয়া, কাউকে উপহার দেয়া, শিশুদের টাকা বা অন্য কোনো উপহার দেয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে। অন্য বছরের তুলনায় ঈদ কেনাকাটায় এবার ভিন্ন চিত্র। হুড়োহুড়ি ভিড় নেই, তবে ঈদের আগের দিন তাই শেষ মুহূর্তে শপিংয়ে বেরিয়েছেন অনেকে। ফুটপাতের দোকানেও চলছে বেচাকেনা। আরও জানাচ্ছেন নিয়াজ জামান সজীব। রাত পোহালেই খুশির ঈদ, কিন্তু খুশি নেই মানুষের মনে। করোনা দুর্যোগে ওলটপালট সব, রাস্তায় জ্যাম নেই, মার্কেট ফাঁকা, নতুন কাপড়। বাহারি সৌদার চেয়ে এবারের ঈদ কেনাকাটায় গুরুত্ব পেয়েছে মাস্ক, গ্লাভস, হ্যান্ড স্যানিটাইজার, পিপিইও কিনছেন কেউ কেউ। দেশে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। চলছে লকডাউন ছুটি, তারপরও থেমে নেই জীবন। বাজারে, দোকানে চলছে ঈদের কেনাকাটা। ঝুঁকি থাকলেও অনেকেই পরিবারের সদস্যদের নিয়ে বের হয়েছেন এবারের ঈদ শপিংয়ে। সকাল সকাল আসলাম তো যাতে ভিড়টা একটু কম হয়, কারণ একটু যখন বেলা হয় তখন ভিড়টা বেশি থাকে, তখন আসলে ঝুঁকির একটু বেশি হয়। আমার হাজবেন্ডের জন্য এখানে টি শার্ট কিনতে এসেছি, আর আমার জন্য থ্রি পিস কেনা শেষ হয়ে গেছে। বড়দের জন্য ম্যাক্সিমাম কেনাকাটা হইতেছে না, এই ছোট বাচ্চাদের জন্য এই রিকোয়েস্টের হিসাবে আসা আর কি। ফ্যামিলি পুরো শপিং হয় না, এই ফ্যামিলির মধ্যে কেউ করে নাই, তো আমি আজকে আসছি আমার ছোট ভাইয়ের জন্য। নিউ মার্কেট সহ রাজধানীর বড় শপিং মলগুলো বন্ধ, খোলেনি অনেক দোকানপাটও। যেসব খোলা আছে সেখানেও ক্রেতা কম। পরিস্থিতিতে এবার লোকসানের শঙ্কায় ব্যবসায়ীরা। সিজনে আমাদের 80% সেল আমাদের টার্গেট থাকে, কিন্তু এবার তো মনে করেন তো 80% দূরের কথা, মনে করেন 10%ও হয়নি। স্বাস্থ্যবিধি মেনে যতটা সম্ভব আমরা সিকিউরিটি দিয়েই আমরা সেল করার ট্রাই করছি। আমরা এখন আছি সামান্য জাস্ট পেটের দায়, পেট বাঁচাতে, ওই রকম তো আগের মতো ওরকম ব্যবসা নাই। এমন সংখ্যার সাথে মানুষের অসচেতনতাও করোনা পরিস্থিতিকে উদ্বেগজনক করে তুলেছে বলেও মনে করছেন ক্রেতা বিক্রেতাদের অনেকেই। ঈদ উল ফিতরে মানুষের সবচেয়ে বেশি আগ্রহ থাকে কেনাকাটায়, তবে প্রচলিত শপিংয়ের সেই ধ্যান ধারণা পাল্টে দিয়েছে করোনা ভাইরাস। তারপরেও সচেতন মানুষেরা বলছেন সুস্থ থাকলে পরের ঈদে নিজেদের সামর্থ্য অনুযায়ী কেনাকাটা করতে পারবেন তারা। নিয়াজ জামান সজীব, এটিএন বাংলা, ঢাকা। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। প্রতি বছর ঈদের আগের দিন রাজধানীর কাঁচা বাজারে কেনাকাটার ধুম লেগে থাকলেও এবারের চিত্র পুরোপুরি উল্টো। করোনা ভাইরাস সংক্রমণের ভয় নিয়ে স্বল্প পরিসরে চলছে বেচাকেনা। সরবরাহে ঘাটতি নেই, তারপরও প্রায় সব পণ্যে বাড়তি দাম নেওয়া হচ্ছে বলে অভিযোগ ক্রেতাদের। শারমিন রিহার রিপোর্ট। রাজধানীর কাউরান বাজার, যেখানে সবসময় লেগে থাকে ক্রেতা বিক্রেতাদের উপচে পড়া ভিড়। করোনা পরিস্থিতির কারণে এবারে চিত্র একেবারেই ভিন্ন। মাছের দাম বা যে কোনো কিছু দামই ওইভাবে কমে নাই। চিংড়ি মাছটার দাম একটু বেশি আছে, রুই মাছটার দাম আছে বেশি, কিন্তু ইলিশ মাছটার দাম একটু কম আছে। সালাদ আইটেম, শসা, গাজর, টমেটো, লেবু, কাঁচামরিচ এগুলোর দাম বেশি, আর অন্য অন্য সবজির দাম কম আছে। বাজারে সবজি, মাছ, মাংস ও মশলা সরবরাহ ভালো, তবে দাম কিছুটা চড়া। ঝুঁকি সত্ত্বেও জীবন বাঁচাতে বাজারে আসা, বলছেন ক্রেতারা। বাজারে তো লই তো টেনশন বেশি থাকে, ডর থাকে বেশি। আমরা এখন মনে করেন পেটের অভাবে রাস্তায় দাঁড়াইছি। রোজার শেষ দিনেও গরুর মাংস কেজি প্রতি 600 টাকা, আর খাসির মাংস 900 টাকা। বেড়েছে সব ধরনের মুরগির দামও। বিক্রেতারা বলছেন ক্রেতা কম, তাই বিক্রিও কম। একদিকে করোনার ভয়, অন্যদিকে কিছুটা কর্মহীনতা, সব মিলিয়ে ঈদের আনন্দ যেন হতাশায় পরিণত হয়েছে। তবে সব দুর্যোগ আর মহামারী কাটিয়ে আবারও সবার মুখে ফুটবে হাসি, ফিরে আসবে ঈদের খুশি, এমনটাই প্রত্যাশা সবার। শারমিন রিহা, এটিএন বাংলা, ঢাকা। এবারে পার্টিক্স খেলার খবর। আট জুন থেকে শুরু হতে যাচ্ছে স্প্যানিশ ফুটবল লীগ লা লিগা। স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানজেস মাঠে খেলা গড়ানোর অনুমতি দিয়েছেন।
করোনা ভাইরাসের প্রভাবে গত 12 মার্চ থেকে বন্ধ রয়েছে লা লিগা। এই সপ্তাহে খেলোয়াড়দের অনুশীলনের অনুমতি দেয় কর্তৃপক্ষ, তবে বিধি নিষেধ মেনে অনুশীলন করতে হচ্ছে ফুটবলারদের। চলতি মৌসুমে লিগের 11টি ম্যাচ এখনও বাকি। 27 ম্যাচে 58 পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে বার্সেলোনা। সমান ম্যাচ খেলে তাদের চেয়ে মাত্র 2 পয়েন্ট পিছিয়ে আরেক জায়ান্ট রিয়াল মাদ্রিদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরেই থাকুন, নিরাপদে থাকুন। এছাড়া এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।